ফ্রান্সের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন 39 বছর বয়সী ইমানুয়েল ম্যাক্রন। প্রথমবারের মতো প্রধান দুই রাজনৈতিক ধারার বাইরে থেকে ইউরোপের প্রভাবশালী এ দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন মধ্যপন্থী এই নেতা। চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে শেষ পর্যন্ত ইউপন্থী ম্যাক্রনকেই বেছে নিয়েছেন ফরাসিরা। বেসরকারি ফলাফলে 65.06% ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী লে পেন পেয়েছেন 33.94% ভোট। জয়ী হওয়ার পরপরই প্যারিসের পথে পথে ম্যাক্রন সমর্থকদের ঢল নামে। লুভর মিউজিয়াম প্রাঙ্গণে হাজার হাজার সমর্থকদের সামনে ভাষণ দেন ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এই প্রেসিডেন্ট। বলেন, বিভক্তি নয়, ঐক্যের দেশ করতে চান তিনি, জনগণের আশা ও বিশ্বাস ধরে রাখতে চান। এছাড়া প্রথম ভাষণে ইউরোপীয় ইউনিয়নকে টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। De renforcer notre économie, de construire les nouvelles protections. ফ্রাঁসোয়া অলাদের আমলে 2 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ম্যাক্রন। সরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হবে 10 মে, সংসদীয় নির্বাচন হবে 11 ও 18 জুন। এদিকে ম্যাক্রনের জয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরো ইউরোপ। সবার আগে তাকে অভিনন্দন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপর ইউরোপীয় কমিশনের প্রধান, মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বনেতারা তাকে স্বাগত জানান। দুলি মল্লিক, 21 টেলিভিশন।